গুড ইভিনিং। এখন আমরা ঘুরতে যাচ্ছি সমুদ্রের ধারে। বেরোতে বেরোতে সন্ধ্যেটা অনেকটাই হয়ে গেল, ভেবেছিলাম 6:30টার মধ্যে বেরোবো, কিন্তু অনেকটা লেট হয়ে গেল, প্রায় 7:30টা বেজে গেছে। তো সবাই মিলে বেরোবো, এবার এক একজন করে রেডি হচ্ছে, তো আমি একটু বাইরে এসে দাঁড়ালাম। এখান থেকে আমরা যেহেতু স্বর্গদ্বারের কাছে আছি, আগেই বলেছিলাম, তো আমরা এখান থেকে যাচ্ছি, দেখো হেঁটে হেঁটে। আর স্বর্গদ্বারের এখানে ভিড়টা দেখো, মানে রাস্তাটাই এত ভিড়, না জানি সমুদ্রের ধারে গিয়ে কতটা ভিড় দেখতে পাবো। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি সমুদ্রের ধারে। তো চলো আবার তোমাদের সাথে সমুদ্রের ধারে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। একটা জিনিস আমার খুব ভালো লাগলো, বেশ দুদিকটাই মার্কেট আছে, তো মার্কেট দেখতে দেখতে যাচ্ছি। পিছনেই দেখো গাঙ্গুরাম আছে, গাঙ্গুরামের খাজা তো সবাই জানে, খুব বিখ্যাত। হাঁটতে হাঁটতে চলে এলাম স্বর্গদ্বারের কাছে। তো এবার আমরা রোডটা ক্রস করব, কিন্তু এত ভিড় এত যানজট যে আমরা পেরোতেই পাচ্ছি না। ওই পাশটা ক্রস করলে সমুদ্রের দিকে যেতে পারবো, মার্কেটের ভেতর দিয়ে যাব, কিন্তু এতটা ভিড় হয়েছে যে আমি যেতে পারছি না। যাই হোক, পার হয়ে চলে এসেছি। তো দেখো কি সুন্দর লাগছে মার্কেটটা, আর বালির ওপর দিয়ে সত্যি কথা বলতে হাঁটতে কিন্তু আমার একটু অসুবিধাই হচ্ছে, কিন্তু কী আর করা যাবে, বালির ওপর দিয়েই তো যেতে হবে, পাটা একটু টান টান ধরে বালির ওপর দিয়ে হাঁটলে। আর মার্কেটটাও দেখো সন্ধে হতেই কিন্তু একদম বসে গেছে পুরো মার্কেটটাই। তো আজকে ভেবেছি প্রথমে একটু মার্কেটটা ঘুরে নেব, দেন তারপরে আমরা যাব সমুদ্রের ধারে একটু বসবো, একটু ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়াও হবে আর মার্কেটটাও ঘোরা হবে। তো চলো মার্কেটটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর সমুদ্রের ধারটা দেখো কতটা পরিমাণ ভিড় হয়েছে, আর সবাই দেখো সব চেয়ার পেতে বসে আছে, আবার কেউ কেউ এমনি বালির ওপরে কিছু পেতেও কিন্তু বসেছে, আবার অনেকে চেয়ার ভাড়া করে বসেছে। এখানে ঘন্টায় 20-30 টাকা করে চেয়ার ভাড়া পাওয়া যাচ্ছে, সমুদ্রের দৃশ্য দেখবে বলে সবাই চেয়ারেও বসে আছে। তো আমরা আগে হেঁটে হেঁটে পুরোটা মার্কেটটা ঘুরে নেবো, হয়তো পুরো মার্কেটটা আজকে ঘুরতে পারবো না, হয়তো কিছুটা ঘুরবো আবার কালকে, কিছুটা নেক্সট ডেতে আবার ঘুরবো। তো চলো মার্কেটের ভেতরে ঢুকেছি, কিছু কিনি আর না কিনি মার্কেটটা ঘুরতে তো কোনো ব্যাপার না, তো একটু মার্কেটটা ঘুরি আর তোমাদেরকেও একটু করে মার্কেটটা দেখিয়ে দিই। আর সত্যি কথা বলতে আমার এই পুরীর এই একটা জিনিস খুব ভালো লাগে, এই মার্কেটটা এই যে ছাতার তলায় বসে আর দেখতে এত সুন্দর লাগে। দেখো আমি ওপর থেকে ভিউটা নিয়েছি মার্কেটের, কত সুন্দর লাগছে। আর এই যে বললাম একটু আগে স্বর্গদ্বার মোড়, এই স্বর্গদ্বার মোড়ে ভিড়টা দেখো মানে ইমাজিন করার মতো, এতটা পরিমাণে ভিড়। তো খুব মজা হচ্ছে সব মিলিয়ে। আর সবথেকে যেটা আমার ভালো লাগছে, এই ওপর থেকে পুরো ছাতার মতো মার্কেটটা দেখতে কিন্তু মানে অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তো চলো নিচে নামি আর এই মার্কেটটাও একটুখানি ঘুরে নিই, এদিক ওদিক অল্প অল্প করে একটু একটু ঘুরে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু ঘুরছি মার্কেটটা, আর আমার কিন্তু বেশ মজা লাগছে। আর ঘুরতে ঘুরতে আমরা সমুদ্রের পাড় ধরে চলে যাব, ওদিকে বাবা মা সবাই বসে আছে, আমি দাদা বৌদি একটু এদিকটা ঘুরে ঘুরে দেখছি মার্কেটটা। তো চলো এরপর সমুদ্রের ধারে যাব, সমুদ্রের ধারে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সমুদ্রের ধারের মার্কেটগুলো দেখতে কিন্তু সত্যিই ভালো লাগে, আর এখানে শোপিসগুলো দেখছিলাম, আর শোপিসগুলো আমার কী ভালো লাগছিল দেখতে সত্যি কথা বলতে, এদিকে শোপিসগুলো দেখো এত সুন্দর লাগছিল। আমাদের তো খাওয়া দাওয়া ঘোরা সবই চলছে, তো এবার যাচ্ছি একটু সমুদ্রের পাড়ে, খানিকক্ষণ বসবো গিয়ে সমুদ্রের পাড়ে। তো চলো আবার সমুদ্রের পাড়ে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। কাল থেকে তো এতটা টায়ার্ড ছিলাম যে ভিডিও তো করতেই পারিনি, কালকে যেহেতু রাতে এসেছি অতটা টাইমও পাইনি, তো সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব, আমরা যে পুরীর সমুদ্রে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য চলো এখন আমি বালির ওপর দিয়ে হাঁটছি সমুদ্রের ধারে। সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগলো, এখানে দেখছিলাম অনেকে অনেক রকম মূর্তি তৈরি করছে। তো এখানে একটা শিবের মূর্তি মানে মুখটা তৈরি করেছে বালি দিয়ে, তো এত অসম্ভব সুন্দর দেখতে লাগছে, মানে পুরো মনে হচ্ছে যেন একটা মানে সামনে থেকে মানে একদম জীবিত মনে হচ্ছে দেখে, মানে এটা যে বালি দিয়ে এত সুন্দরভাবে তৈরি করেছে, মানে যিনি করেছেন মানে অসাধারণ কারুকার্য, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো ফাইনালি বলতে বলতে কিন্তু আমি সমুদ্রের ধারে চলে এসেছি। তো দেখো বড় বড় বেশ ঢেউ আসছে, এবার আমরা সমুদ্রের ধারেই একটু বসবো, খুব ইচ্ছা ছিল যে কখন আসবো কখন আসবো, তো ফাইনালি এসে গেছি, এবার আমরা সমুদ্রের ধারে একটু বসি। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। একটা
সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে ইচ্ছা হলো যে একটু সমুদ্রে গিয়ে পাটা ভেজাই। গোলুকে তো যেতে বলছি, গোলু তো ভয়ে বারবার ছুটে ছুটে চলে আসছে। আর আগেই তো বলেছি আগের ভিডিওতে, অত ভয়ে সমুদ্রে স্নানই করতে পারছে না। কিন্তু তাই হোক, ও একটু আনন্দ পাচ্ছে, কিন্তু যেই জলটা আসছে ও ভয়ে পালিয়ে আসছে। তো সমুদ্রের ধারে এসছি, আর একটু পা ভেজাবো না, এটা কি হয়। তাই ভাবলাম যে একটুখানি আমি আর বৌদি বললাম যে তাহলে একটু পাটা ভিজিয়েই নিই সমুদ্রের জলে। তো বৌদি ছুটে পালিয়ে এলো, তো বেশ মজাই করছিলাম, কিন্তু খুব মজা লাগছিল কিন্তু এই সমুদ্রের পাড়ে। আবার আমি আর একবার যাচ্ছি, ঢেউ আসতে পালিয়ে যাচ্ছি, আবার যাচ্ছি, এটাতে কিন্তু মানে খুব মানে ভীষণ মজা হচ্ছে। তোমাদের কীরকম লাগে এরকম মজা করতে? আমরা কিন্তু ভীষণ ভীষণ মজা করছি। আশা করি তোমাদেরও এরকম, তোমরা যখন এসেছো এরকম মজা করেছো, যারা এরকম মজা করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে তোমরা এভাবে মজা করেছো কিনা। তো যাই হোক, ঢেউয়ের চোটে কিন্তু আমার একবার জুতোটা চলে গেল, কিন্তু কী আর করা যাবে। আবার কিন্তু যাই হোক, লাকিলি আমি জুতোটা কিন্তু পেয়ে গেছি। তো আমার একদিকে জুতোটা চলে গেছিলো, কিন্তু আমার আর একদিক দিয়ে জুতোটা চলে এসছে। তো যাই হোক, সমুদ্র তো কিছু নেয় না, সবই পেয়ে যাই। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু এইভাবে সমুদ্রের ধারে খুব মজা করে কাটালাম। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।